হ্যালো, টাকা পাইছি রে মা। বাংলাদেশে মোবাইল ফোন নেটওয়ার্ক 90 দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হলেও বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো টাকা মোবাইল ফোনের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবসা তৃণমূল অর্থনীতিতে এনে দেয় এক নতুন মাত্রা। কিন্তু সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই ঘটতে থাকে নানা দুর্ঘটনা। টাকা লোপাট হয়ে যাওয়া, সময় মতো টাকা না পাওয়া, এমন নানা সমস্যা চলে আসে সামনে। সময়ের চাহিদার প্রেক্ষিতে প্রযুক্তির ছোঁয়া আর সামাজিক সচেতনতা বাড়ায় ধীরে ধীরে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করে একটি সুসংগঠিত ব্যাংকিং কাঠামো। সরকারের ডিজিটাল বিপ্লবের নীতি একে আরো বেগবান করে। এখন তো শুধু রেমিটেন্স পাঠাচ্ছে, পেমেন্ট করছে, ধীরে ধীরে আমরা এটাকে একটা রিয়েল ব্যাংক করে ফেলবো। অর্থাৎ এখানে টাকা ডিপোজিট রাখা যাবে, এখানে সেভিংস করা যাবে, এমনকি এখান থেকে লোন দেওয়া যাবে, এরকম কতগুলো ছোট আকারের। মোবাইল ব্যাংকিং এর সুবিধা অসুবিধা নিয়ে সাধারণ মানুষ এখন অনেকটাই সচেতন, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ আর শিক্ষার্থীদের কাছে এর জনপ্রিয়তা তুঙ্গে। বাদ পড়েন না ব্যবসায়ীরাও। এখন নগদ আমার টাকা দরকার, এখন এই ময়মনসিংহ তারাকান্দ থেকে টাকা আনা আমার জরুরি দরকার, এই জন্য এক মিনিটের মধ্যে আমি টাকা নিয়ে আসতেছি। আমি একবার সমস্যায় পড়ছিলাম, আমার মাকে হাসপাতালে নিয়ে গেছিলাম মহাখালীতে, তো এখানে যাওয়ার পরে আমার টাকা কিছু শর্ট পড়ছিল, শর্ট পড়ার পরে আমি জরুরিভাবে বিকাশ করে টাকা নিয়ে গেছিলাম। আমার দোকানে প্রায় 3 লাখ টাকার মতো লেনদেন হয়। মোবাইল ব্যাংকাররা বলছেন, প্রাথমিকভাবে শুধুমাত্র টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং জনপ্রিয়তা পেলেও এখন আরও অনেক বিস্তৃত হচ্ছে এর কর্মপরিধি। মূলত মানুষ এখনও পর্যন্ত টাকা পাঠানোর জন্য এটাকে ব্যবহার করছে, তবে বেশ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিন্তু লোক কোম্পানিরা সরাসরি বিকাশের মাধ্যমে শ্রমিকদের বেতন দিচ্ছেন। সবার কাছে তো মোবাইল ফোন আছে, তো শ্রমিকের যে বিকাশ নাম্বারটা আছে সেই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, এবং ওখান থেকে সরাসরি টাকা সে তার প্রিয়জনকে পাঠিয়ে দিচ্ছে গ্রামের যে কোনো মানুষের কাছে। তাই ডিজিটাল বিপ্লবের পথে সুচিন্তিতভাবে এগিয়ে যাওয়াই হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির অন্যতম একটি ধাপ। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।